সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন দেখি একটি রুইতন রিং, মানে রুইতন চুড়ি, কিভাবে খুব সহজেই একটি রড দিয়ে বানাবেন। আপনাকে এই পদ্ধতিটি জানা থাকলে সেটি আর ডাবল চুড়ি ব্যবহার করতে হবে না। কিভাবে বানাতে হবে চলুন দেখি। এগুলো প্রথমেই দেখে নিন আপনাকে যেভাবে কাজগুলো করতে হবে। প্রথমে একটু ভালোভাবে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এটির শুধু মাপগুলো সঠিক থাকলেই হয়। এই রিংগুলো বর্তমানে বেশিরভাগই ইঞ্জিনিয়াররা দিয়ে থাকে, সেগুলো কিভাবে তৈরি করব অনেকেই চিন্তাভাবনা করি যে কিভাবে তৈরি করতে হয়। অনেক সময় ডাবল রিং ব্যবহার করি অনেকেই, কিন্তু সেটিও করতে পারেন। যদি আপনি একই রড দিয়ে দুটি রিং একসাথে তৈরি করতে পারেন তাহলে সেটি মন্দ হয় না। তো সেটি দেখানোর জন্য আপনাদের কিন্তু আমি চেষ্টা করতেছি, একটু লক্ষ্য রাখুন। দেখুন, এই চুড়িটি কিন্তু বানানো হচ্ছে 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি, 7 বাই 9-এর ভিতরে কিন্তু এটাকে রুইতন তৈরি করা হয়েছে। তো প্রথমে কিন্তু 9-এর দিক থেকে যে মাঝামাঝি যে সেন্টার, সেখান থেকে কিন্তু একটি বাস দেওয়া হলো। প্রথমে 7 ইঞ্চি তৈরি করা হয়েছিল, 7-এর থেকে এই যে 9 থেকে বাস করা হইতেছে। দেখেন যে পুরো একটা চুড়ি কিন্তু 9 7 বাই 9 হয়ে গেল অলরেডি। তো এখন কিন্তু এখান থেকে আপনাকে কী করতে হবে, দেখেন এখানে ঠিক 7 ইঞ্চির অর্ধেক যেটা 3.5 ইঞ্চি, সেই 3.5 ইঞ্চি থেকে কিন্তু এই বাসটি দেওয়া হচ্ছে। ঠিক অবিকল 9 ইঞ্চির যে সেন্টার জায়গা রয়েছে, 9 ইঞ্চির যে সেন্টারে হতে গেলে আপনার 4.5 ইঞ্চি হয়, সেই 4.5 ইঞ্চির থেকে কিন্তু আরেকটি বাস দেওয়া হচ্ছে। তারপর কিন্তু আপনাকে ঠিক দুইবারে যেভাবে দেওয়া হলো ঠিক 7-এর সেন্টার মেপে নেবেন প্রয়োজনে। আমাদের এখানে দাগ দেওয়া রয়েছে, তো আপনারা প্রথমে হলে সেটাকে প্রথমে একটি 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটি চুড়ি বানাবেন, রিং বানাবেন, সেটাকে মাপ দিয়ে দেখে নেবেন যে রড কতটুকু লাগে, কোথা থেকে কোথায় সেন্টার হয়। সেটা কিন্তু বলে দিলাম, আপনার 7-এর সেন্টারে একটি বাস পড়বে এবং 9-এর সেন্টারে একটি বাস পড়বে। বর্তমানে বেশিরভাগ কাজেই এখন দুই তলার ওপরে কোনো কাজ হলেই সেখানে কিন্তু এরকমের রিংগুলো দেওয়া হয়, সাথে পাশাপাশি দেওয়া হয় পকেট চুড়ি যেটাকে বলা হয়। যদি বড় কোনো কলম দিয়ে থাকে মোটা, তাহলে কিন্তু সেখানে পকেট চুড়ি দেওয়া হয়। তো এই আমি যেই চুড়িগিনি রিংগুলো তৈরি করতেছি, এটা কিন্তু গতকালকে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম তিনতলা ফাউন্ডেশনের জন্য। সেখানে কিন্তু তিনতলা ফাউন্ডেশনের জন্য ইঞ্জিনিয়ার আমাদের এভাবে রুইতন চুড়ি এবং পকেট চুড়ি দিয়েছে। তো সেই জন্য আপনাদের আমি দেখাচ্ছি একটি রড দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনার দুটি চুড়ি একসাথে বানাতে পারেন। পাশাপাশি এরপরও যদি আপনাদের পরে যে ভিডিওগুলো পাবেন সেই ভিডিওগুলোতেও আপনারা দেখতে পারবেন যে আসলে পকেট চুড়ি কীভাবে বানাতে হয়। একটু লক্ষ্য রাখবেন, অলরেডি তো বাস দেওয়া হয়ে গেছে, এখন শুধু মাথাটা ব্যান করার পালা। আরেকটি কথা বলে না নিলেই নয়, সেটি হয়তো আপনাদের ইঞ্জিনিয়ার বলে দিবে না বা অন্য কেউ এই কলাকৌশলটা শিখিয়ে দেবে না। মনে রাখবেন, এই রিংগুলো বানালে একটি সমস্যাও দেখা পায়। সেই সমস্যাটি হচ্ছে, প্রথমে আপনারা যখন একসাথে রিংগুলো বানবেন ঢুকাবেন তখন কিন্তু সেটি বাঁধা সম্ভব, কিন্তু মনে রাখবেন পরবর্তীতে যখন আপনি গ্যাটবিম পর্যন্ত করে ফেলবেন ওপর থেকে কিন্তু রিংগুলো ঢুকাতে আপনার রডগুলো খুবই উপরে যেতে হবে, তারপর সেখান থেকে আনতে হবে, অন্যথায় নিচ থেকেই ঢুকাতে হবে। আর যদি এটি না হয় তাহলে আপনাকে কিন্তু ঠিক ডাবল চুড়ি তৈরি করতে হবে। তো আগামীকালকে আমাদের যে পকেট চুড়ির কথা বলা হয়েছিল সেটি কিন্তু আগামীকালকে চুড়িগুলো বানানো হবে, আজকে এগুলো বানানো হচ্ছে, সেটিও আপনাদের দেখাবো কিভাবে বানাতে হয়। আর আমি মূলত একজন কন্ট্রাক্টর, আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। আপনাদের যে ফেসবুকে যে ছবিগুলো দিয়ে থাকি
সেই ছবিগুলো কিন্তু আপনাদের বোঝানোর জন্যই দিয়ে থাকি, সেগুলো অন্য কেউ আমার কাছে পাঠিয়েছিল, সেটি আপনাদের বুঝিয়েছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।